নমস্কার নিউজ টেডি ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়শ্রী আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে ইসলামপুরের মানে বাসীদের কাছে যে এই বছরের যে নতুন একটি চমক মহকুমা এবং পৌর প্রশাসকের তরফ থেকে যে একটি যে নতুন একটা যেটাকে আমরা বলতে পারি সেলফি পয়েন্ট আই লাভ ইসলামপুর তো সেইখানে চলে এসেছি কারণ আজকে মানে চারটা কত বাজে তো আগামী তারিখে কিন্তু আগামী চার আগামী একত্রিশ ডিসেম্বরেই কিন্তু চারটার সময় কিন্তু এটার উদ্বোধন হতে চলেছে তো চলুন আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ কিন্তু খুব জোর চলছে কারণ কালকেই কিন্তু যেহেতু এটার উদ্বোধন তাই জন্য আজকে কিন্তু তারা খুব ভালো করে কাজকর্মগুলো কমপ্লিট করবে কারণ যেহেতু কালকে উদ্বোধন তাই জন্য যারা নতুনভাবে যুক্ত হলেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন উপস্থিত আছি আই লাভ ইসলামপুরের সামনে যেটা কিন্তু উর্দু মিডিয়াম গার্লস স্কুলের সামনে গার্লস হাই স্কুলের সামনে যেটা অনেকেই কিন্তু আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে কারণ ফেসবুকে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা মানে সবারই প্রোফাইলে বা সবারই পোস্টে বা টাইম লাইনে কিন্তু আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি যে আই লাভ ইসলামপুর কিন্তু এসে আমাদের ইসলামপুরবাসীর কাছে কিন্তু নতুন বছরের একটি নতুন চমক বলতে পারেন যেহেতু এটার কালকেই উদ্বোধন তাই কিন্তু কাজ কিন্তু খুব ভালো করেই চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যারা লোকজন আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে কাজ দেখছে কারণ এটা ইসলামপুরবাসীর কাছে কিন্তু একটি বড় চমক কারণ আমরা জানি যে যেহেতু আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা কিন্তু জানি যে আমরা দার্জিলিং বলুন মিরিক বলুন কার্শিয়ং বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একটি মানে সেলফি পয়েন্ট কিন্তু আমরা পাই ইসলামপুরবাসীদের কাছে কিন্তু এটি নতুনত্ব বিষয় যারা এখনও যায়নি সেসব জায়গায় তারা কিন্তু এটি নতুনত্বভাবে দেখবে আর আমাদের পৌর প্রশাসক এবং মহকুমা থেকে কিন্তু এটি আমাদের নতুন বছরের জন্য কিন্তু আমরা এটা বলতে পারি যে একটা বড় উপহার তো চলুন আমরা এখানে যারা যুবক যুব যুবতীরা আছে তাদের কাছে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছে যে কারণ এটা কিন্তু একটি সেলফি পয়েন্ট আর তাছাড়াও আমরা জানি যে সেলফির ধুম কিন্তু আছে আমাদের যেহেতু ছোট ছোট যারা জেনারেশন আছে তাদেরই কিন্তু সেলফি তোলার একটা বড় আমরা আকর্ষণের বিষয় দেখতে পাই তো চলুন আমরা তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব বলছি তোমার নাম আমার নাম অনুষ্কা দাস এই যে ইসলামপুরের যে নতুন যে সেলফি পয়েন্ট যেটাকে আমরা বলছি তো কেমন লাগছে একটুখানি বলো ভালো লাগছে এটা একটা ভালো উদ্যোগ কারণ আমরা পাহাড়ে যখন ঘুরতে যাই বা যেখানে ঘুরতে যাই না কেন সবখানে এরকম একটা সেলফি পয়েন্ট থাকে আমরা সবাই ছবি তুলি তো এবার ইসলামপুরেও এটা হয়েছে সবাই এখানে আসবো ছবি তুলবো তো বেশ ভালো লাগছে কালকে যেহেতু এটা উদ্বোধন আমরা জানি তো কালকে কি আশা হচ্ছে হ্যাঁ আসবো অবশ্যই আসবো ধন্যবাদ আমরা কিন্তু আরেকজনকে পেয়ে গিয়েছি আমি তার সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করবো বল তোমার নাম আমার নাম অরুণব চক্রবর্তী বলছি যে নতুন যে আকর্ষণীয় বিষয় এটা কিভাবে দেখছো তোমরা নতুন জেনারেশন হ্যাঁ অবশ্যই আমরা আমরা ছেলেরা এখানে মিলে সন্ধ্যাবেলা আড্ডা মারি তো সেখানে একটা ডেকোরেটেড জায়গা তো ভালো লাগে এবং আস্তে আস্তে ইসলামপুরের যারা আমাদের জেনারেশন যারা ছিল তারা এখানে এসে ঘুরতে পারবে এবং তাদের ঘোরা একটা নতুন জায়গা বলতে গেলে তো আমাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগে কালকে যেহেতু এটার ওপেনিং তো কি বলতে চাও মানে ধরে নাও মহকুমা থেকে আর এবং পৌরসভা থেকে কিন্তু এটা একটা নতুন উদ্যোগ তাদেরকে হ্যাঁ থ্যাংক ইউ তাদের অবশ্যই বলতে চাই কারণ আমাদের ইসলামপুর শহরকে তারা আস্তে আস্তে আরো সৌন্দর্যের দিকে তারা যেসব সব পরিকল্পনা নিচ্ছে এবং ইসলামপুরকে আরো সুন্দর করে তোলার জন্য তারা যে কর্মসূচি নিচ্ছে সত্যিই তারা প্রশংসনীয় এবং আশা করি তাদের কাছ থেকে আরো নতুন নতুন উপহার আমরা পাবো ধন্যবাদ তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু কত মানে কি বলবো আনন্দের সহকারে কিন্তু তারা কথাগুলো বলছে এবং কালকের জন্য কিন্তু তারা ওয়েট করে আছে কিন্তু কালকে চারটার সময় কিন্তু এটার উদ্বোধন যেটা আমরা জানি তো চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিন্তু কাজ কিন্তু চলছে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ চলছে কারণ কালকেই যেহেতু উদ্বোধন তাই জন্য তারা কিন্তু খুব জোরে সরে কাজ চলছে কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটাও জিনিস যে এখানে বিভিন্ন ধরনের যেহেতু উর্দু মিডিয়াম গার্লস স্কুলের একদম অপোজিট খুব ভালো করে ডেকোরেশন করা হচ্ছে এই জায়গাটা তো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষরা কিন্তু এখানে ছবি তুলছে ছবি মানে তুলে নিয়ে ক্যামেরা বন্দি করছে ব্যাপারটিকে তো চলুন আমরা কথা বলে নেব আমাদের কিন্তু ইসলামপুরের সবাই জানে রাজুদাকে তো রাজুদার সাথে বলছে যে কেমন লাগছে যদি একটু দারুণ লাগছে আমি মিস করেছি এর জন্য আজকে এসে দেখছি প্লাস্টিক আবৃত হয়ে আছে হয়তো উদ্বোধনের অপেক্ষায় আরকি কি অপেক্ষা উদ্বোধন কিন্তু কালকে তো কালকে কি আশা হচ্ছে কালকে আমি থাকছি না তবে এসেই সবার আগে এটাই দেখব খুব এক্সাইটেড আরকি সবার মত যে নতুনত্ব যে একটা নতুনত্ব মানে ইসলামপুরকে মনে হচ্ছে নতুন ভাবে সেজে উঠছে সব দিক দিয়ে আর স্ট্রিট লাইট হোক বা আই লাভ ইসলামপুর হোক বা অন্যান্য আমরা ওয়েটিং রুম দেখেছি ওখানটা টার্মিনাসে হচ্ছে তো বেশ ভালো লাগছে নতুন ভাবে সব সাধারণ নতুন বছরের উপহার ধন্যবাদ আমরা কিন্তু শুনে নিলাম কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে রাজু দাস যে ভালো ফটোগ্রাফি করে সে কিন্তু ক্যামেরা বন্ধই করছে জিনিসটিকে সে কিন্তু বলছে যে আমি কিন্তু মিস করে ফেললাম তো এটা কিন্তু শুনে সত্যিই খুব ভালো লাগছে কারণ ইসলামপুরবাসীদের কাছে কিন্তু এটা একটা নতুন চমক আর আমরা যেহেতু ইসলামপুর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে সুসজ্জিত হচ্ছে তো আরেকবার দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো থেকে বড় কিন্তু সবাই দাঁড়িয়ে কাজকর্ম দেখছে বা যারাই এখান থেকে ক্রস হচ্ছে কিনা তারা কিন্তু কাজকর্মটা দেখছে এবং তারা কিন্তু অপেক্ষায় আছে যেরকম রাজুদা বলল যে উন্মোচন হওয়ার অপেক্ষায় আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু মানুষরা কিন্তু এখানে যেরকম কাজ করছে তাছাড়াও কিন্তু অনেকজন কিন্তু দেখতে পাচ্ছেন যে সামনে বাচ্চারাও কিন্তু দেখছে যে একটা নতুন আকর্ষণীয় বিষয় কি হচ্ছে ইসলামপুরে সেটা কিন্তু তারা দেখছে তো চলুন দেখ বাচ্চাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কারণ এই সমস্ত ছোটোখাটো বিষয় যেটা আমরা বাচ্চারা বলুন না কেন আমরা অল্প বয়সীরা বলুন না কেন খুব ভালো করে দেখি ব্যাপারটাকে তো আমরা এখানে যে দুটো বাচ্চা আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তাদের কেমন লাগছে বলছি যে তোমার নাম হ্যাঁ তো এখানে তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে কাজ দেখছো কেমন লাগছে ভালো ভালো লাগছে তুমি কোথায় থাকো ওখানে আচ্ছা বলছি যে কালকে তো এটার উদ্বোধন কালকে তাহলে আসছো দেখতে কারণ এখন তো না হয় পুরো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঢাকা আছে কালকে তো এটা যেহেতু পুরো ওপেন করে দেওয়া হবে তো কালকে আসছো তো দেখতে আসবো থ্যাংক ইউ তোমার নাম এমডি দাস্তান কোথায় থাকো আচ্ছা যে থেকে তোমাকে তুমি কাজ কেমন লাগছে ইসলামপুরে একটা নতুনত্ব জিনিস কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কালকে তো এটা যেহেতু ওপেনিং হবে তো কালকে আসছো তো নিশ্চয়ই ধন্যবাদ আমরা কিন্তু দেখলাম যে তারা কিন্তু খুবই আনন্দের সহকারে কিন্তু তারা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে যে কালকে কখন এটার উন্মোচন হবে এবং কখন তারা এখানে এটার সামনে ছবি তুলবে তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শ্রেয়শ্রী আমার সাথে ছিল আমার সহপ্রতিনিধি দোল নমস্কার